সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 0.36 পয়েন্ট বা 0.01 শতাংশ সামান্য বৃদ্ধি পেয়ে 6282 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 707 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 12.85 শতাংশ কম। ব্যাংকিং খাতে আল আরাফা ইসলামী ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, শিল্প খাতে আফতাব অটোমোবাইলস ও নাভানা সিএনজি এবং ফুড অ্যান্ড লাইট খাতে ইউনিলিভার কনজিউমার কেয়ার ও জেমিনি সি ফুড সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। অপরদিকে বিমা খাতে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং প্রগতি ইন্স্যুরেন্স, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি ও মেঘনা পেট্রোলিয়াম এবং ট্যানারি খাত থেকে বাটার শু সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে, ফলে বাজার সমতায় শেষ হয়। প্রধান খাতের মধ্যে আইটি খাতে সর্বোচ্চ 0.98 শতাংশ এবং মিউচুয়াল ফান্ড খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.19 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অপরদিকে বিমা খাতে সর্বোচ্চ 1.42 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিশে আজ ফুড অ্যান্ড লাইট খাতে 6টি করে কোম্পানি রয়েছে। লেগেসি ফুটওয়্যার, মেঘনা পেট এবং শ্যাম্পু সুগার মিলসের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এবং মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লেনদেন রেকর্ড তারিখের পর শুরু হওয়ায় উভয় শেয়ারের দরপতন হয়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় রিলায়েন্স ওয়ান, দ্য ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল, এবি ব্যাংক এবং আইসিবি এএমসিএল, সোনালী ব্যাংক, ফার্স্ট মিউচুয়ালের শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 2% স্টক লভ্যাংশের ঘোষণার মধ্য দিয়ে এবি ব্যাংক বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করে থাকতে পারে, যে কারণে এ শেয়ারের প্রতি তারা আগ্রহ প্রকাশ করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ, করযোগ্য আইনেই এমন ব্যক্তিদের উপরও ন্যূনতম 2000 টাকা কর ধার্য করার কথা ভাবছে সরকার। এটি সরকারকে আরও বেশি রাজস্ব সংগ্রহ করতে সহায়তা করবে, যা জাতীয় বাজেটের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে বিশ্লেষকরা বলছেন এ ধরনের পদক্ষেপ নিম্ন আয়ের মানুষের ওপর বোঝা হবে, পাশাপাশি করমুক্ত আয়সীমার ধারণারও পরিপন্থী হবে। কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থ বছরে জুলাই মে মাসে নতুন টাকা ছাপিয়ে 70,000 কোটি টাকা প্রদান করেছে। যেহেতু সরকার পর্যাপ্ত রাজস্ব সংগ্রহে ব্যর্থ হয়েছে, তাই এটি বাজেটের ক্ষেত্রে সহায়তা করবে। এছাড়া নতুন টাকা তৈরির মাধ্যমে ব্যাংকগুলোতে তারল্য বজায় থাকবে, কিন্তু অর্থনৈতিক খাতে নতুন টাকা মূল্যস্ফীতি বাড়াচ্ছে, যা মানুষের জীবনযাত্রার উপর চাপ সৃষ্টি করছে এবং এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও আসছি শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।